হ্যালো বন্ধুরা, প্রযুক্তি সমাধান ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি খুব সহজেই ইনকাম ট্যাক্স পেমেন্ট করার পর ইনকাম ট্যাক্সের পেমেন্ট স্ট্যাটাস অনলাইনে চেক করতে পারবেন। এর জন্য আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে। ভিডিও শুরু করার আগে যদি আপনি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। সবার প্রথমে আমাদের কোনো একটি ব্রাউজার থেকে গুগলে চলে যেতে হবে। গুগলে চলে গেলে নিচে আমরা সার্চ বার পেয়ে যাব। ওই সার্চ বারে গিয়ে আমাদের লিখে দিতে হবে ইনকাম ট্যাক্স। তো আমরা কি করব, সার্চ বারে গিয়ে ইনকাম ট্যাক্স লিখে সার্চ করে দেব। ইনকাম ট্যাক্স লিখে সার্চ করে দিলে এখানে সবার প্রথম যে লিঙ্কটি চলে আসবে www.incometax.gov.in, ওই লিঙ্কে ক্লিক করে দিতে হবে। ওই লিঙ্কে ক্লিক করে দিলে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের ই ফাইলিংয়ের অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে। তো আমরা কি করব, প্রথম লিঙ্কটিতে ক্লিক করে দেব। প্রথম লিঙ্কটিতে ক্লিক করে দিলেই ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ই ফাইলিংয়ের অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে। তো এখানে নিচে বাঁদিকে আমরা কুইক লিঙ্কসের অপশান পেয়ে যাব। কুইক লিঙ্কসের মধ্যে একটু নিচের দিকে চলে আসলেই আমরা একটা অপশান পেয়ে যাব, নো ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস। ওই নো ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস অপশানে ক্লিক করে দিতে হবে। ওখানে ক্লিক করে দিলে একটা নতুন পেজ এখানে খুলে যাবে। তো আমরা কি করব, নো ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস অপশানে ক্লিক করে দেব। তো দেখুন এখানে নো পেমেন্ট স্ট্যাটাসের পেজ চলে এসেছে। তো এখানে আমাদের কিছু বেসিক ডিটেলস ফিল আপ করে দিতে হবে। এখানে সবার প্রথমে আমাদের প্যান নাম্বার দিয়ে দিতে হবে, তারপর সিআরএন নাম্বার দিয়ে দিতে হবে যেটা পেমেন্ট রিসিপ্টের ওপর আমরা পেয়ে যাব, তার নিচে আমাদের মোবাইল নাম্বার দিয়ে দিতে হবে। এই তিনটে ফিল আপ করে দেওয়ার পর নিচে ডান দিকে যে কন্টিনিউ অপশান পেয়ে যাচ্ছি ওই কন্টিনিউ অপশানে ক্লিক করে দিতে হবে। তো আমরা কি করব, পুরোটা ফিল আপ করে দেব। তো দেখুন এখানে আমরা পুরোটা ফিল আপ করে দিয়েছি। পুরোটা ফিল আপ করে দেওয়ার পর নিচে ডান দিকে যে কন্টিনিউ অপশান আছে ওই কন্টিনিউ অপশানে ক্লিক করে দিলে যে মোবাইল নাম্বার ওখানে দিয়েছি ওখানে ওটিপি চলে যাবে। মোবাইল থেকে ওটিপি নিয়ে এখানে দিতে হবে। ওটিপি দেওয়ার পর কন্টিনিউ অপশানে ক্লিক করে দিতে হবে। তো দেখুন এখানে আমরা ওটিপি দিয়ে দিয়েছি। ওটিপি দেওয়ার পর কন্টিনিউ অপশানে ক্লিক করে দিলেই নেক্সট পেজ চলে আসবে যেখানে আমরা স্ট্যাটাস অফ ইনকাম ট্যাক্স পেমেন্ট দেখতে পাবো, অর্থাৎ ইনকাম ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস দেখতে পাবো। এখানে সবার প্রথমে প্যান নাম্বার দেখাবে, তার পরে সিআরএন নাম্বার দেখাবে, নিচে স্ট্যাটাস আমরা দেখতে পাবো। স্ট্যাটাস এখানে পেড দেখাচ্ছে, অর্থাৎ ইনকাম ট্যাক্স পেমেন্ট হয়ে গেছে। আর ডান দিকে পেমেন্ট ডেট, কবে পেমেন্ট করা হয়েছে সেই ডেট আমরা এখানে পেয়ে যাব। তো এভাবেই আমরা খুব সহজেই ইনকাম ট্যাক্সের পেমেন্ট স্ট্যাটাস অনলাইনে চেক করতে পারি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগলো। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।